নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি ভিডিওটি আর ধাঁধার উত্তর জানা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিচ্ছি লিপস্টিক আর লিপস্টিক কী হয় আমাদের প্রত্যেকের তো আমরা লিপস্টিক ইউজ করি আর দামি ব্র্যান্ডেড কোম্পানিগুলো তো ব্যবহার করলে সেগুলো তো আলাদা জিনিস আর এই যখন কম দামি যখন লিপস্টিক আমরা ইউজ করি তখন ইউজ করার পরে কী হয় আমরা যখন এদিক সেদিক যাই বাজার কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি লিপস্টিক মুখ মুখে দেওয়ার পরে খাওয়া দাওয়া করি সেই লিপস্টিকটা কিন্তু উঠে যায় নষ্ট হয়ে যায় তো এমন কি করলে লিপস্টিকটা উঠবে না তারই একটি ছোট্ট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো এরকম করে যদি সামান্য একটি পাউডার লিপস্টিকের মধ্যে দিয়ে তারপর যদি আমরা সুতির ন্যাকড়া দিয়ে এটা মুছে নেই তাহলে কিন্তু এই পাউডারটা আর উঠবে না সহজে তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমি সাদা কাপড় দিয়ে করছি তো দেখতেই পাচ্ছ আমার সাদা কাপড়টাও কিন্তু লাল যে লিপস্টিকের যে কালারটা সেটা কিন্তু হয়নি তো দেখো তোমাদেরকে হাত দিয়েও আমি ডুলিয়ে দেখাচ্ছি দেখো হাতেও কিন্তু আমার লাগছে না আর সাদা কাপড়টাতেও কিন্তু লাগেনি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা নিয়ে নিলাম এখানে কলম আর আমাদের পেন কী হয় এই পেনের দাগগুলো বাচ্চারা কিন্তু সহসা কিন্তু খুব বাচ্চাদের গায়ে হাতে পায়ে যেখানে সেখানে কিন্তু কলমের দাগটা লাগিয়ে ফেলে বাচ্চারা তো বুঝতে পারে না বা বুঝেও খেলার ছলে ওরা দাগটা দিয়ে ফেলে তো সেটা কিন্তু দেখতেও বিশ্রী লাগে আর এটা উঠানো কিন্তু খুব রিমোভার দিয়ে উঠানো যায় কিন্তু রিমোভার যদি আমাদের ঘরে না থাকে তখন কিন্তু আমাদের টেনশনে পড়তে হয় এই দাগগুলো কীভাবে উঠাবো তো বন্ধুরা খুব সহজভাবে আমি উঠিয়ে দিচ্ছি দেখো আমি নিয়ে নিলাম ডেটল আর ডেটলের মতো সামান্য পরিমাণ তুলোর মধ্যে আমি ডেটলটা লাগিয়ে তারপর দেখো ঘষে নিচ্ছি কী সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের চোখের সামনে নিমিশে একদম পরিষ্কার হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা এভাবে তোমরা ডেটল দিয়ে যত যে দাগই হোক না কেন কলমের দাগ বা পিনের দাগ তো সেটা কিন্তু উঠে যাবে তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিলাম ধূপকাঠি আর ধূপকাঠিকে এখানে আমরা যে মশা মারে আমি তোমাদের ধূপকাঠি দিয়ে দেখাচ্ছি যেহেতু আমার মারা ধূপকাঠিটা নেই তো আমি তোমাদেরকে ধূপ মশা মারা ধূপকাটিতে দেখাতে পারছি না আমি ঘরের ধূপকাটি দিয়ে দেখাচ্ছি তো দেখো এটার মধ্যে আমি দিয়ে দেবো ভ্যাসলিন ভ্যাসলিন দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে দেব এটা আমরা কেন ধুপ মশা মারা ধূপকাটিতে আসলে কি বলো তো মশা মারা ধূপকাঠিতে অনেকের কিন্তু সহ্য হয় না গন্ধটাও ভালো লাগে না তো সেটার ক্ষেত্রে কি করবে তোমরা যদি এরকম করে ভ্যাসলিন লাগিয়ে তারপর যে আর একটা জিনিস লাগিয়ে তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু বাজে যে ধূপকাঠিটা ধরানোর পরে যে একটা বাজে বাজে গন্ধ হয় সেটাও কিন্তু হবে না তো দেখো এখানে আমি তারপরে ভেসলিন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নারকেলের তেল এতে কি হবে নারকেলের তেল আর ভেসলিন দেওয়াতে অনেকক্ষণ জ্বলবে আর খুব সুন্দর একটা সুগন্ধি বের হবে তো তোমরা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারো তেলের বদলে ক্রিমও ব্যবহার করতে পারো এটা অনেকক্ষণ কিন্তু জ্বলবে তো দেখো আমি জ্বালিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে অনেকক্ষণ জ্বলবে আর গন্ধটাও কিন্তু সুন্দর হবে যেহেতু মশা মারা ধূপখাটি বাজে গন্ধ তো সেটা কিন্তু দূর হয়ে যাবে এটা এরকম ভাবে করলে পরে কিন্তু মশার ধূপকাঠি কিন্তু বাজে গন্ধটা থাকবে তো চলো বন্ধুরা পরে নামার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম আমি গেটার আর এই গেটারগুলো কি হয় আমরা যখন মশলা করি মশলা করতে করতে কিন্তু এগুলোর ধার চলে যায় তো আমরা এগুলো কিভাবে ধার করব তো দেখো আমি তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের সবার খুব পছন্দের হবে এবং ভালো লাগবে তো দেখো আমি কিভাবে করি এটাকে আমরা যে শিলনোড়া হয় না শিলনোড়াগুলো নিয়ে আমরা তো ছোট আমার ভেঙে গেছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি ধার করে নেবো আর কিভাবে যেভাবে আমরা মশলা পেস্ট করি ঠিক সেইভাবেই কিন্তু এটা আমরা ডলে নিব। এভাবে যদি ডোলে নাও তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের এটা একদম ঝাড় চলে আসবে আর তোমরা কিন্তু আর একটা পদ্ধতিও জানাবো অন্য ভার মানে অন্যভাবে আর কি করব সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দর ধার হয়ে যায় এবং পরিষ্কারও হয়ে যাবে ধারও হয়ে যাবে তো দেখো এভাবে তারপর আমরা যদি আবার এভাবে করি তাহলেও কিন্তু ধার হয়ে যাবে এবার দিকে উল্টে দিতে হবে তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা গেটারটাকে ধার করে নিতে পারি এর জন্য কিন্তু আমাদের একটু পয়সা খরচ করতে হলো না তো এভাবে কিন্তু আমরা সংসার কিছুটা আয়ও করতে পারি তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা তো কম বেশি প্রত্যেকের ঘরে ঘরেই চোখের প্রবলেম রয়েছে চশমা ইউজ করছি বয়স্ক বলো আর কম বয়সী বলো সবাই ছেলেবুড়ো সবাই কিন্তু একই অবস্থা তো আমাদের কিন্তু সুচে সুতো পড়ানো খুব একটা কঠিন ব্যাপার হয়ে গেছে তো সেটা কি সেটা যাতে কঠিন না হয় খুব সহজভাবে দেখো আমি এই ক্লিপগুলো দিয়েই করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই ক্লিপগুলো দিয়েই সম্ভব আর এই ক্লিপগুলো ফেলে দেওয়া ক্লিপগুলো দিয়েই কিন্তু করে দিব আর দেখো টুনিটা আমার নষ্ট এই টুনির টুনির তারগুলো কিন্তু খুব সরু হয় আর এই সরু তার দিয়ে আমি একটু ভালো করে বের করে অনেকটা তার বের করব। বের করে এটা কিন্তু দেখো এইভাবে টান দিলেই তারগুলো কিন্তু ছিঁড়ে যায় উপরেরটা ছিঁড়ে তারপর ভিতরের তারটা কিন্তু থেকে যায় তো আমি সেটা কেটে কেঁচি দিয়ে কেটে আমি এটাকে লাগিয়ে নিব তো দেখো কীভাবে লাগাই সেটা তোমরা দেখে নাও আর সাথে আজকের ধাঁধা হচ্ছে কোন ধরনের ব্যান্ড যা কখনোই সঙ্গীত বাজায় না তো বন্ধুরা দেখো আমি এখানে তারটা এখন কেটে নিয়ে তারপর আমি খুব সুন্দরভাবে এই ক্লিপটার মধ্যে আঠার সাহায্যে লাগিয়ে দেবো আর এটা মজমুত করে বানালে কি হবে এটা অনেক দিন আমাদের টিকবে তো তাই আমি এটা ভালো করে আঠা দিয়ে সুন্দরভাবে ভালো যত ভালো আঠা দিতে পারবে তত ভালো তো আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে আমি আপাতত বানিয়ে নিলাম তো দেখো আমি এভাবে ইউট ইউ আকৃতির করে তারপর আমি এটার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেবো তো দেখতে থাকো আর এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা অর্গানাইজ তৈরি হয় তো এটা যদি আমরা ঘরে বানিয়ে রেখে দেই তাহলে কিন্তু অনেকদিন আমাদের আর সুতো সূচে সুতো পরার জন্য টেনশন করতে হবে না তো দেখো খুব সুন্দরভাবে আমরা সূচে সুতে পরে নিব তো দেখো কিভাবে আগে সুইটা ঢুকিয়ে নিলাম এই তারটার ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নিলাম ভিতরে তারপর এখন নিবে নিব ওই ইউ আকৃতির ভিতরটা দিয়ে আমি সুতাটা ঢুকিয়ে নিব আর সুতাটা ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের সুসটা যখন আলতো হাতে আপনার যদি সুসটাকে বের করে নিয়ে আসি খুব সুন্দরভাবে দেখো সূচে সুতো পরানো হয়ে গেলো তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা কমেন্টের উত্তর যদি জানা থাকে চটপট করে কমেন্টের উত্তরটা জানিয়ে দাও আর সাথে তোমাদের কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানিয়ে দিও তো তাহলে কি হবে প্রথম যে প্রথমে জানাবে তার নাম পরবর্তী ভিডিওতে বলে দিব তো চলো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন